মন্দারমণি বর্তমানে ট্যুরিস্টদের কাছে একটি আকর্ষণীয় নাম। শান্ত কোলাহলহীন বিস্তৃত সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হলো মন্দারমণি। বেশিরভাগ ট্যুরিস্টরা মনে করেন মন্দারমণি একটু কস্টলি জায়গা, তাই তারা মন্দারমণি এড়িয়ে যান। আমি এই ভিডিওতে দেখাবো মন্দারমণি কিভাবে বাজেটের মধ্যে ট্যুর করা সম্ভব এবং মন্দারমণির কয়েকটি সমুদ্রমুখী হোটেলের রিভিউ। তাহলে শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয়েছিল হলদিয়া টাউনশিপ থেকে। এবারে আমরা মন্দারমণি যাব পর্যটকদের কাছে প্রায় অপরিচিত অনিন্দ্য সুন্দর একটি রাস্তা দিয়ে। প্রথমে আমাদের হলদিয়া টাউনশিপে খেয়া পেরোতে হবে। খেয়া পেরিয়ে নন্দীগ্রামের মধ্য দিয়ে, খেজুরির মধ্য দিয়ে আমরা পৌঁছে যাব রসুলপুরের নদীর কাছে। আমরা বাইকে করে মন্দারমণি যাচ্ছি। এখন রসুলপুরে নদী আমরা পেরোব। রসুলপুরের নদী পেরোনোর পর পড়বে বাঁকিপুট। আমরা সমুদ্রের ধার বরাবর যাচ্ছি, মেরিন ড্রাইভ বরাবর যাচ্ছি। এটাই হচ্ছে বাঁকিপুর সমুদ্র সৈকত। খুব সুন্দর পরিবেশ। এদিকটা একটা সমুদ্র, সমুদ্রের জলটা এখন অনেকটা দূরে চলে গেছে। এই এইখানেটা বেশ সিম্বলিক্যালি বট গাছ আছে, খুব একবারে সমুদ্রের ধারে বাঁধানো আছে সমুদ্রের ধারটা। এটাই হচ্ছে বাঁকিপুর সমুদ্র সৈকত। এই ডান দিকটা ঝাউয়ের জঙ্গল, একদম নির্ভেজাল, একদম প্রকৃতি। এটা এখন শৌলা ব্রিজে আমরা এখন চলে এসেছি। শৌলা ব্রিজ কন্টাই থেকে দীঘা যাওয়ার জন্য মেরিন ড্রাইভ হয়েছে, তার প্রথম যে ব্রিজটা সেটা হচ্ছে শৌলা ব্রিজ। শৌলা নদীর উপরে ব্রিজটা হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা যে হোটেলে উঠেছি সেটা হলো মৈনাক হোটেল। মেঘমাই ট্রিপ থেকে আমি বুক করেছিলাম, তো হোটেলটার রিভিউ দেখে আমি বুক করেছিলাম। হোটেলটা কিন্তু একদম সমুদ্রমুখী, মানে জাস্ট হোটেলটার উঠোনটা পেরোলেই কিন্তু সমুদ্র। তো হোটেলে এসে আমাদের মনটা খুব খুশিতে ভরে গেল। হোটেলের সামনেই আমাদের সমুদ্র। সারাদিন আমরা হোটেল থেকে সমুদ্রে মানে শব্দ শুনতে পাচ্ছি, সমুদ্রটাকে ফিল করতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে প্রপার্টি। এটা হচ্ছে কটেজ টাইপ রুম। এই রুমে মেঝেটা টাইলস দেওয়া আছে, আর এখানে একটা কাবার্ড রাখা আছে জিনিসপত্র রাখার জন্য। টিভি আছে, টিভিটাও ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, আমরা টিভি কালকে চালিয়ে রেখেছি। আর কটেজ রুমের উপরটা এই ধরনের একটা সুন্দর সিলিং করা আছে। এসি আছে, নন এসি যদি হয় তাহলে এসিটা ওরা অফ রাখবে, আর এটাকে এসি হিসাবে ইউজ করা যেতে পারে। এখানে একটা ফ্যান দেওয়া আছে, দেওয়াল বেশ সুন্দর ফুটি ফুটি করার মোটামুটি। আর এটাই হচ্ছে বাথরুম। তারপরে বিকেলে সামান্য রেস্ট নিয়ে আমরা চলে এলাম তাজপুর। তাজপুর মন্দারমণি থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, প্রায় 6-7 কিলোমিটার দূরত্বে। এবং এখানে রেস্টুরেন্ট, খাওয়ার দোকান, কেনাকাটা করার জন্য প্রচুর দোকান। এবং তাজপুরে এখনও কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য আছে। এই যে কেয়া গাছ, এটা দেখুন, সেই বেশ বড় বড় কেয়া গাছ, জঙ্গল,
মানে মানে আদিম যে সৌন্দর্যটা বা দীঘা 25-30 বছর আগে দীঘার যে সৌন্দর্যটা ছিল সেটা কিন্তু এখনো তাজপুরে অবশিষ্ট রয়েছে। আমরা হলদিয়া থেকে বাইক নিয়ে এসেছি তাজপুর, এটা হচ্ছে তাজপুরের সৈকত। ওই দিকটা হচ্ছে মন্দারমণি, এই এই যে নদীটা, এই নদীটা হচ্ছে মন্দারমণি এবং তাজপুরের সীমারেখা। ওই দিকটা মন্দারমণি, এই দিকটা তাজপুর, আর এটা হচ্ছে জলধা সেতু, জলধা সেতু মেরিন ড্রাইভ। ভাল লাগছে বাবু তাজপুর? কেমন লাগছে তোমার? মৈনাক হোটেলের নাইট ভিউ, মৈনাক হোটেলটা রাত্রিবেলা কেমন লাগে? এটা হচ্ছে মৈনাক হোটেল, সামনে একটা বেশ সুন্দর মাঠ আছে, প্লেগ্রাউন্ড টাইপের আর কি, ওই ওদের নিজস্ব এই একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ডের পরেই কিন্তু মানে হোটেল থেকেই সমুদ্রের গর্জন খুব সুন্দর শোনা যাচ্ছে। আমি রয়েছি মন্দারমণিতে, মন্দারমণিতে আমরা যে হোটেলে রয়েছি ওটা হচ্ছে হোটেল মৈনাক। এবারে এই বিচ লাগোয়া যে হোটেলগুলো আছে, আমি বিচ থেকেই কতগুলো হোটেলের মানে রিভিউ বা কন্ট্যাক্ট আমি দেখাচ্ছি, মানে ভিডিওর মাধ্যমে পরপর যে বিচ লাগোয়া যে হোটেলগুলো আছে, যাতে পরবর্তীকালে আপনারা যদি এখানে ভ্রমণ বা ট্যুর করতে আসেন তাহলে বুঝতে পারবেন যে কোন হোটেল থেকে ডাইরেক্ট সমুদ্রের ভিউ পাওয়া যাবে। ওই ওই দিকটায় আমরা রয়েছি মৈনাক হোটেল, মৈনাক হোটেলের পাশেই রয়েছে পার্থ কিং হোটেল, ওই যে ওইটা দেখা যাচ্ছে লালের পাশে ওই যে হোটেলটা, ওটা হচ্ছে পার্থ কিং। পার্থ কিংয়ের পরে এই যে হোটেলটা রয়েছে মেঘা বিচ রিসোর্ট, এটা হচ্ছে মেঘা বিচ রিসোর্ট। আমি এদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই হোটেলটা হচ্ছে মেঘা বিচ রিসোর্ট, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। বাইরে থেকে হোটেলটা দেখা যাচ্ছে, বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর প্রপার্টি, বেশ বাচ্চাদের জন্য একটা মানে চিলড্রেন পার্ক রয়েছে, সুন্দর সাজানো প্রপার্টি। দীঘায় যেমন বসার ব্যবস্থা থাকে, এদের নিজস্ব এরকম বসার ব্যবস্থা, একদম সামনে এটা সামনেই হচ্ছে এই বিচ। মেঘা বিচ রিসোর্টের পাশেই যে বিচটা, যে রিসোর্টটা রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন বিচ রিসোর্ট, এটা হচ্ছে গোল্ডেন বিচ রিসোর্ট। একদম এটাই হচ্ছে সমুদ্র, সমুদ্রের একদম লাগোয়া, এটা হচ্ছে গোল্ডেন বিচ রিসোর্ট। গুড মর্নিং বন্ধুরা, মন্দারমণি থেকে সবাইকে গুড মর্নিং জানাই। আমি এখন রয়েছি মন্দারমণি সি বিচে, এই মন্দারমণি সি বিচে সকালবেলা হাঁটছি, সকালবেলা। আজকে আজকে হচ্ছে 22 মার্চ 2024, আজকে আমরা মন্দারমণি চলে এসেছি, মন্দারমণি বিচে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো সমুদ্রকালে মন্দারমণিতে প্রচুর পরিমাণে টুরিস্ট আসছে, মন্দারমণি আলাদা করে কিছু বলার নেই। তো মন্দারমণিতে তো এখন দীঘার মতনই চালু হয়ে গেছে, দীঘা একটু এদিকে দেখো তো ওই বিভিন্ন ধরনের স্পিড বোট চালু হয়ে গেছে, ব্যানানা রাইড চালু হয়ে গেছে। এবং এই বিচটা আজকের ছুটির দিন তাই অতটা ভিড় নয়, কিন্তু এখানেও স্নান করারও খুব সুন্দর পরিবেশ। এবং এই বিচ বরাবর হোটেল, এই হোটেলগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে হোটেল থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যায়, দারুণভাবে দেখা যায়। মন্দারমণিকেও এখন যথেষ্ট সাজিয়ে তুলেছে, তো মানে দীঘাপুরীর সেই বিরক্তিকর ভিড় এড়ানোর জন্য আপনারা চাইলে কিন্তু মন্দারমণি আসতে পারেন। এখন
ব্যাঙের ছাতা তলায় বসা যেতে পারে, ডলফিনের বিভিন্ন রকম ছবিগুলো দেওয়া আছে। এটা হচ্ছে মন্দারমণির বিশ্ব বাংলা পার্ক, অর্থাৎ মন্দারমণির প্রাণ কেন্দ্র বলা চলে এই জায়গাটা। এটাকে কেন্দ্র করে ডান দিকে বাঁ দিকে চারদিকে প্রচুর পরিমাণে হোটেল গড়ে উঠেছে। যেমন দীঘার ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক, তেমনই এই মন্দারমণির এইটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। এবং পুরো মন্দারমণিটা এমনিতে নিচু মানে নির্জন টাইপের, করার কিছু থাকে না সন্ধ্যার দিকটায়, কিন্তু এই চত্বরটা একমাত্র প্রাণ আছে। এই জায়গাটা প্রচুর খাবার দোকান, কেনাকাটা করার জন্য প্রচুর ধরুন সুবেনিয়ার কেনার জন্য দোকান, যেমন দীঘাতে থাকে আর কি, সেরকম জায়গাটা বেশ জমজমাট আর কি। সন্ধ্যার দিকটা একটা খুব ভালো লাগে জায়গাটা। আর এইগুলো ওই মাচা টাইপের কিছু রেস্টুরেন্ট আছে জলের উপর ভাসমান, ওখানে বিভিন্ন রকম খাবার অর্ডার দেওয়া যায়, চা স্ন্যাক্স কফি টফি সব খাওয়া যায়। মন্দারমণিতে মার্কেটিং করার জন্য বেশ কিছু দোকান রয়েছে খুব সুন্দর সুন্দর। দেখে নে, আজকে আমরা লাঞ্চ করলাম মা তারিণী হোটেল, যেটা কিনা মন্দারমণি মেন বাজারের মধ্যে অবস্থিত। এখানকার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। এটা হচ্ছে মন্দারমণির মনসা মন্দির, এখানেই বাস স্টপেজ, এটাই হচ্ছে মন্দারমণির সেন্ট্রাল বলা চলে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন চলে আসছি লাল কাঁকড়া বিচ, মন্দারমণির লাল কাঁকড়া বিচ। এই লাল কাঁকড়া বিচে মন্দারমণি এলে অবশ্যই একটা দ্রষ্টব্য, তো লাল কাঁকড়া দেখতে পাবো কিনা জানি না, তো লাল কাঁকড়া বিচে যাচ্ছি। এটা মন্দারমণি ঠিক যাওয়ার আগেই রাস্তার ধারে লাল কাঁকড়া বিচ। আর এদিকে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকপ্যাকার্স ইজি ফিস্কো ক্যাম্প, এগুলো হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আর ওই রামকৃষ্ণ মিশনের একটা থাকার ব্যবস্থা এবং একটা স্কুল আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই লাল কাঁকড়া বিচ। এটা হচ্ছে মন্দারমণির সেই লাল কাঁকড়া বিচ। বেশ অনুভব, আমরা কোথায় যাচ্ছি এখন, চলে এসো লাল কাঁকড়া বিচে। জানি না লাল কাঁকড়া দেখা যাবে ঠিক না, তো এসছি সমুদ্র। হ্যাঁ সমুদ্রটা দেখাই যাচ্ছে খুব সুন্দর। লাল কাঁকড়া বিচে ঢোকার মুখে এই ধরনের একটা বসার বেশ অভিনব একটা ব্যবস্থা রয়েছে, এখানে বেশ বসা টসা যাবে, জায়গাটা বেশ ভালো। এবারে এইভাবে এদিক থেকে যেতে হবে লাল কাঁকড়া বিচে। এদিকে বেশ গাছপালা বা জঙ্গলের একটা পরিবেশ, এটা হচ্ছে লাল কাঁকড়া বিচে চলে এলাম। লাল কাঁকড়াকে দেখা যাচ্ছে, লাল কাঁকড়া বিচে কিন্তু সত্যি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে, কিন্তু এই গর্তগুলো কাছে গেলেই কিন্তু কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে, গর্তে ঢুকে যাচ্ছে। তাই এই মোবাইল ক্যামেরা জানি না কতটা দেখাতে পাচ্ছি। হ্যাঁ ওই যে ওই যে ওই যে প্রচুর লাল কাঁকড়া, শুধু গর্ত হয়ে আছে আর লাল কাঁকড়া। ওই 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 দিকটায় ওই দিকটা পুরো লাল হয়ে আছে কাঁকড়াগুলো, প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখার মতন। কিন্তু এইগুলো কাঁকড়া মানে এই গর্তগুলো করেছে, মাটিগুলো বের করেছে, প্রত্যেকটা গর্তে মানে কাঁকড়া রয়েছে এখানে। কিন্তু একে ধরা মুশকিল, একটা দেখে দেখে কোনোভাবে আর ধরা, এই তো ধরতে পারছি না, গেলেই সব ছুটে ফালিয়ে যাচ্ছি। পুরো একবার মানে এর সৈন্যের মতন আর কি,
কাছে গেলে টুকটুক করে সব ঢুকে যাচ্ছে, একদম ভর্তি লাল কাঁকড়া, একদম নির্জন বীচ। এটাকে লাল কাঁকড়ার বীচ বলে। এই দিকটা বসার ব্যবস্থা রয়েছে। এই চুই একটা, এই একটা ছুটে ফালিয়ে আছে, এই গর্ত খুঁজে পাচ্ছে, এই গর্ত খুঁজে পাচ্ছে। মন্দারমণির লাল কাঁকড়া বীজ দেখার পর আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আবার পড়লো বাঁকিপুট, জুনপুট। আর একটা কথা বলে রাখি যে এই যে বাঁকিপুট, জুনপুট এইসব এরিয়া, এই এরিয়াতেই বিখ্যাত কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পটভূমিতে লিখেছিলেন কপালকুণ্ডলা উপন্যাস। আর পেটুয়াঘাটের কাছে এখনও কপালকুণ্ডলার মন্দিরটা আছে, অনেক পর্যটকরা মন্দিরটাও দেখেন। যাই হোক, সময়ের অভাবে আমরা আর কপালকুণ্ডলা মন্দিরে গেলাম না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।